আশ্রদ্রোহিতার অভিযোগে দেশজুড়ে ইসলামিক সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পিএফআইএর ডেরায় এনআইএ এবং ইডির একযোগে হানা। পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা সহ দশটি রাজ্যে চলছে তল্লাশি। পিএফআইএর নেতাকর্মী মিলিয়ে একশো জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কলকাতায় কোথায় কোথায় এই তল্লাশি অভিযান চলছে? সরাসরি তোমাকে সেই ছবি দেখাবো। কলকাতা শহরে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর তরফ থেকে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। গতকাল গভীর রাতে এনআইএ এর বিরাট টিম, যে টিমের গাড়ি এখনো পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি, এনআইএ এর আধিকারিকরাও এখানে রয়েছেন, তাদের সেই বিরাট টিম, এসপি, এনআইএও সেখানে উপস্থিত। তারা এই যে বিল্ডিং দেখা যাচ্ছে, যেখানে একটি ব্যানার লাগানো রয়েছে বা একটা পোস্টার লাগানো রয়েছে, দেখা যাচ্ছে যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, এখানে শেখ মুক্তার নামে এক ব্যক্তি এই সংগঠন চালায় বলেই স্থানীয় সূত্রে আমরা জানতে পাচ্ছি। এবং এই যে অফিস রয়েছে সেই অফিসে এবং ওই যে ব্যক্তি যার যিনি চালান তার বাড়িতে, অর্থাৎ তার যে ফ্ল্যাট এখানে এই বিল্ডিংয়েই উপস্থিত, সেই ফ্ল্যাটেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক্স ডিভাইস এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু বই, সেগুলো এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে। বিরাট সেন্ট্রাল ফোর্সের বাহিনী তারাও এখানে রয়েছে এবং তারা এখানে বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। এখানে এনআইএ টিম তারা এখানে উপস্থিত রয়েছে। আরও একবার ছবিটা আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন দীপ্তেন্দু চক্রবর্তীকে, যে সেন্ট্রাল ফোর্সের সঙ্গে সঙ্গে এনআইএ টিম তারাও এখানে রয়েছে। মূলত সারা দেশব্যাপী এই যে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে, কেরল সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে, সেই তল্লাশি অভিযানের পিছনে কারণ হিসেবে যেটা এনআইএ সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি, দেশ বিরোধী বেশ কিছু কার্যকলাপ এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু এখানে যে পদক্ষেপ নিয়েছে এই সংগঠনের নেতার নেতৃত্ব, সেখানে কিন্তু বেশ কয়েকজনকে এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল, আজকেও কিন্তু ধরপাকড় শুরু হয়েছে। এখনও পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই তল্লাশি অভিযান গতকাল রাত্রি 3:40 নাগাদ শুরু হয়, এখনও পর্যন্ত সেই তল্লাশি অভিযান চলছে। এবং এনআইএ তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে এই যে তল্লাশি চলছে, তার মধ্যে অন্যতম কলকাতার এই পার্ক সার্কাসের তিলজলা রোডের এই বিল্ডিংয়ে, যেখানে এখনও পর্যন্ত ব্যানার লাগানো রয়েছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার। এই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াতে কাদের আসা যাওয়া ছিল সেটা তারা দেখার চেষ্টা চালাচ্ছেন, তাদের কোনো পরিকল্পনা ছিল কি না সেটা দেখার চেষ্টা চালানো হচ্ছে। সব মিলিয়ে এই তল্লাশি অভিযান এখনও কিন্তু 5 ঘন্টা অতিক্রান্ত এখনও পর্যন্ত চলছে। ধন্যবাদ আবির। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দেশজুড়ে ইসলামিক সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পিএফআইএর ডেরায় এনআইএ এবং ইডির একযোগে হানা। পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা সহ দশটি রাজ্যে চলছে তল্লাশি। পিএফআইএর নেতাকর্মী মিলিয়ে একশো জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।